হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই রাস্তার মধ্যে। তো আমরা এখন এক জায়গায় যাচ্ছি, এই যে আমি আর আমার বেটু টোটোতে বসে আছি, আমার বেটু হা করে আছে, এই যে এখানে একজন দাঁড়ায় আছে, তারপরে ওরা হচ্ছে ওইদিকে দোকানে গেছে, আমার বড় আমার বোনের বর। তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাচ্ছি না অ্যাকচুয়ালি, আবার বলা চলে ঘুরতেও যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, আমাদের সাথে থাকো, তাই না বাপা? বাবা রে কি সুন্দর হয়ে আছে। তো চলো আমাদের গাড়ি আসবে, এখনো আধা ঘন্টা দেরি আছে, তোমরা আগে চলে আসি, আমরা সেখানে টোটোতেই বসে আছি, ও নামবে না টোটোর থেকে, টোটোতেই বসে থাকবো তুমি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এখন বাজে 12টা আর আমরা এখন একটা ধাবায় নেমে গেছি, আর সচরাচর ধাবায় আমরা খাই না খুব একটা, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আজ নেমে মনে হলো যে একটু খাই কিছু, মানে ভীষণ খিদে পাচ্ছিলো, আর বেটু ঘুমায়নি এখন, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, ওর বাপা ওকে নিয়ে হাঁটছে। আর আমরা এখানে খাবো হচ্ছে রুটি আর তড়কা, আর রুটিগুলো দারুণ ছিল, দারুণ, মানে এত টেস্টি। আর আমরা 4টা রুটি নিয়েছি, 4 জন 4টা খেয়েছি, আর একটাই প্লেট নিয়েছি তড়কার, বেশি নেইনি, কারণ বাসে উঠতে হবে, আবার বাসে উঠলে ভয়ও লাগে মানে বমি ঠমি হওয়ার, তো সেই জন্য তাই আমরা একটাই সবাই ভাগ করে খাচ্ছি। তো এখন হলো ভোর 5টে আর আমরা এখন নেমে গেছি গাড়ি থেকে। তো কোথায় যাচ্ছি আমরা একটু পরেই তোমরা বুঝে যাবে, বাড়িতে যাচ্ছি না কিন্তু বাড়ির কাছাকাছি, মানে আমার বাপের বাড়ির কাছাকাছি। দেখো আমাদের সকালের খাবার হয়ে গেছে, আমরা কোথায় আসছি, এই যে ইনার বাড়িতে আসছি, আজকে হলো স্পেশাল ডে, ওনার জন্মদিন, এই যে আমরা চা খাইতে বসছি। হ্যাঁ এটা সকালের ইয়ে, তো যাই হোক, কি এটা ইয়ে কলগেট চারকোল ফেস ওয়াশ, সবাই ব্রাশ টাশ করে ফ্রেশ, আমিও চেঞ্জ করিনি এখনো, দেখো এই যে আমি পরে আছি, আগে খাবো তারপরে স্নান করব। এখন বাজে 11:30। তো এখন আমরা দুপুরের খাবার খাবো, আর বোন আর বোনের হাজবেন্ড গেছে ওর পিসি শাশুড়ির বাড়ি, আর আমরা এখানে খাওয়া দাওয়া করব। আর সকালে এসে না ঘুমিয়েছিলাম, ভোরবেলা অনেকটা সময় ঘুমিয়েছি, তারপরে আবার ওরা এগুলো রান্না টান্না করলো, আর আমরা এখন খেয়ে নেব। ওরা বললো যে ওদের আসতে একটু লেট হবে, ওরা খেয়ে আসবে, তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। আর এখানে আজকে রান্না করেছিল ঢেঁকির শাক, আলু দিয়ে ভাজা, আর এটা হচ্ছে পাঁঠার মাংস, আর একটা চাটনি করেছিল, চাটনিটা দারুণ টেস্টি ছিল, খুব সুন্দর আর খুব ভালো খাওয়া হয়েছিল আমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে, এনজয় করো ভিডিওটাকে। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেলাম আমি আর আমার বান্ধবী, আর আমরা যাচ্ছিলাম, ও একটা কুর্তি কিনবে তাই আমরা যাচ্ছিলাম সেটা আনতে, মানে আমরা যাচ্ছিলাম জুডিওতে, তো সেখান থেকে আমরা কুর্তিটা কিনবো ওর জন্য। তো কুর্তি কিনতে গিয়ে একটা ড্রেস কেনা হয়ে গেছিলো, সেটা তোমরা দেখতেই পাবে, চলো। আর ওর মেয়েকেও নিতে যাবো, ওর মেয়ে গেছে ডান্স ক্লাসে, তো সেখান থেকে ওকে নেবো আর তারপরে বাড়ি চলে আসবো। তো অনেকদিন পরে ওর সাথে স্কুটিতে উঠলাম, আর এভাবে আমরা আগে অনেক ঘুরেছি, তো সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো খুবই। তো ভেতরে ভিডিও করতে দেয়নি, তো সেই জন্যই ভিডিও করিও নি, আর ও এখন ট্রায়ালে গেছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর আমি এই ড্রেসটা ওরই পরেছিলাম তাই আমার একটু লুজ আসছিল। তো এই যে টুকটুকি চলে এসছে, তো চলে এসছে মানে আমরা চলে এসেছি ওকে নিতে, তো ওকে নিয়ে এখন সোজা চলে যাবো বাড়ি। কত লোক, নাই রে আমার কাছে, এই যে আজকে মেকআপ করা হচ্ছে বার্থডে গালের মেকআপ করা হচ্ছে, আর এখানে হচ্ছে আমার বেটু আর টুকটুকি পড়াশোনা করছে, দাও আমি লিখে দিচ্ছি, এই দেখো, হ্যাঁ দাও আমি লিখি, লেখো লেখো লেখো, লেখ লেখ সি, এই যে
আর ওইদিকে বাড়িতে কেউ নাই এখনকার। এইদিকে হচ্ছে রান্না হচ্ছে, এই যে রান্না হচ্ছে, এটা আবার চিকেন হচ্ছে, তখন ছিল পাঠান মাংস, এখন হচ্ছে চিকেন। আর এই যে হচ্ছে আমাদের মাস্টার শেফ। আর আমি একটু আমাকে দেখাই, এই যে আমি, এই যে হলো আমি। কি বিচ্ছিরি করুক শটে একটা মিনি বাবু। যাই হোক, আমি তো সেটার জন্যই ওয়েট করে থাকি, তাই না? আরে অনেক ধরনের, অনেক লোকের কাছ থেকে অনেক রকম কিছু শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে, আর শুনতে ইচ্ছা করে না। তারপর বল তো, চলো সাজা টোজা হোক ওর, তারপরে কেকটা কাটবে। তার জন্য আমি কুর্তিটা পরে বসে আছি, বেরিয়েছিলাম সেটা পরেই আছি। তো রেডিটা হোক, তারপরে আবার দেখা হচ্ছে। কেক কাটার সব ব্যবস্থা করা হয়ে গেছে, গোছানো টোছানো সব রেডি। গুড মর্নিং, তো এটা হচ্ছে নেক্সট ডে সকাল। আর কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ভুলেই গেছিলাম আমি ভিডিওর কথা, কারণ অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো সেই জন্য। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে, আমি এখানে একটু বেটুর জন্য সুজি বানাচ্ছি, কারণ আমরা এখান থেকে এখনটা বেরিয়ে যাব, তাই আমার সুজি বানানো হলো। আর আমাদের খাওয়া দাওয়াও রেডি হয়ে গেছে ওদিকে, চলো দেখাই তোমাদের। যে সকালবেলা আমরা টিফিন খাচ্ছি, ব্রেড উইথ বাটার, বিস্কুট ওইদিকে লুকিয়ে আছে, বিস্কুটটা দে ওদিকে দে, বিস্কুটটা দেখা, বিস্কুট আছে। এই যে কফি, এই যে হলো ল্যাদ খোরেরা, সবাই ল্যাদ খাচ্ছে, আমরা এখানে খাবো সব। আর টুকটুকি রেডি হয়ে গেছে ডান্স ক্লাসের জন্য, দেখ কেমন দোলনা খাচ্ছে, ছিঁড়ে যেন না পড়িস রে। এই দেখো বোতল, মানুষের চিন্তাধারা এখনো সেই যুগে আটকে আছে। বলে কি এই বোতল ঝুলে নাকি কুকুরে পটি করে না, এই বোতলটা দেওয়ার কারণ হচ্ছে কুকুরে হাগবে না বাড়ির সামনে, ঠিক আছে, কিন্তু কুকুরে হাগবেই, আর কুকুরের হাগা আমরা ওই তো সামনে আছে, ওই তো সামনে আছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কোনোদিনও হয় না। চলো এই দেখো সব যাচ্ছে, ওখান থেকে উঠে যাবো, ওখানে দাঁড়াতে বলো। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি সঙ্গবঙ্গ নিয়ে, আসো টাটা, ওই লোক একজন দাঁড়ায় আছে, বলে কি আসো তাহলে। তো চলো এবার বাড়ি যাবো, আর এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে আশা করি, আর এই ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, চলো বাই। ওই কি বলবো আর, চলো ওই যে একটা খালি টোটো চলে গেল, চলো টাটা।